কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতে নিজ জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে সমাহিত করা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। সকালে তেহরান থেকে তার মরদেহবাহী কফিন নেওয়া হয় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন সব বয়সী নারী ও পুরুষ। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্যদের দাফন করা হয়েছে তাদের নিজ নিজ শহরে। গত রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারটির 8 আরোহীর সবাই নিহত হন। রাইসির মৃত্যুর পর মোহাম্মদ মুখবারকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। আগামী 28 জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে রাইসির আকস্মিক মৃত্যুর পরই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন, এ নিয়েই চলছে বিভিন্ন মহলে আলোচনা। কারণ এই পদে সম্ভাব্য উত্তরসূরি ছিলেন রাইসি, তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে এ সমীকরণ। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। রাইসির মৃত্যুতে সহজ হয়ে উঠেছে তার পথ। 55 বছর বয়সী মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। নিজের উত্তরসূরি হিসেবে মোস্তফাকে দায়িত্ব দেওয়ার আকাঙ্ক্ষা রয়েছে খামেনির। পর্দার আড়ালে মোস্তফা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলছেন, রাইসির মৃত্যুতে মোস্তফা খামেনির জন্য বাবার উত্তরসূরি হওয়ার পথ সুগম হয়েছে ঠিকই, কিন্তু ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক। এই সিদ্ধান্ত এখন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে। মোস্তফা খামেনি নিজেও একজন ধর্মীয় নেতা, তিনি দেশটির ধর্মীয় নেতাদের মধ্যেও জনপ্রিয়। এখন এই কাউন্সিল তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন, তা এখন দেখার বিষয়।